আসসালামু আলাইকুম। ভেবেছিলাম 7-এর ক্লাস, কিন্তু কালকে তো 6-এর ক্লাস, তাই বইটা চেঞ্জ করে 6-এর বইটাই নিয়ে নিলাম। আচ্ছা, তো আমরা পড়ছিলাম দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় বোধহয় আমাদের শেষ, তো আসো আমরা শুরু দেখি দ্বিতীয় অধ্যায় কতটুকু পড়েছি। হ্যাঁ, আজকে আমরা পড়ব দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী। অনুশীলনীতে যে প্রশ্নগুলি আছে আমরা সে সম্পর্কে আজকে আলোচনা করব। আচ্ছা, শামুকের দেহে ড্যাশ ও ড্যাশ থাকে। শামুকের দেহে কী থাকে? খোলস ও মাংসল পা থাকে। স্তন্যপায়ী প্রাণীর কী বেশ উন্নত? এগুলো তোমরা পাবে এইখানে, যে বৈশিষ্ট্যগুলি আছে সেখানেই পাবে। স্তন্যপায়ী প্রাণীর এটি দেখো, যেটা শামুকের কথা বলেছি, শামুকের দেহে এই যে দেখো, শামুকের দেহে খোলস এবং মাংস পা থাকে। তারপরে দেখো বলেছি স্তন্যপায়ী প্রাণীর ড্যাশ বেশ উন্নত, এটা কি? মস্তিষ্ক, এখানেই পাচ্ছ, এদের মস্তিষ্ক ও দেহের গঠন বেশ উন্নত। তো এখানে তুমি লিখবে এদের মস্তিষ্ক বেশ উন্নত। উদ্ভিদে সবুজ কণিকা থাকে তাই এরা স্বভোজী, অর্থাৎ যে যাদের সবুজ কণিকা অর্থাৎ ক্লোরোফিল থাকে তারাই সবুজ ভোজী, অর্থাৎ তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। ছত্রাক অসবুজ, তাই তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। ইউগ্লেনা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? এটা তুমি পাবে পার্ট দুইয়ে। দেখো এখানে উদাহরণের মধ্যে আছে ইউগ্লেনা রাজ্য দুই প্রোটিস্টা, ইউগ্লেনা প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। আচ্ছা, তারপরে পরভোজী জীবের বৈশিষ্ট্য হলো এরা সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করে, জীবিত জীব থেকে খাদ্য শোষণ করে, মৃত জীবের দেহাবশেষ গ্রহণ করে। পরভোজী জীব, পরভোজী জীব কখনো খাদ্য তৈরি করতে পারে না। পরভোজী মানে হচ্ছে পরের উপর নির্ভরশীল, পরভোজী। তাহলে প্রথমটা তো বাদই, আর রইলো দুই তিন, জীবিত জীব থেকে খাদ্য শোষণ করে, মৃত জীবের দেহাবশেষ খাদ্য দেহাবশেষ গ্রহণ করে, তাহলে এটা হবে দুই তিন। আচ্ছা, এবার তিন নম্বর নিচেরটা আসি, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও। নাফিস গ্রামে গিয়ে দেখলো তার চাচা সন্ধিযুক্ত পা ও পুঞ্জাক্ষি বিশিষ্ট এক ধরনের প্রাণী খুব যত্নের সাথে পালন করছে, যা উড়ে বেড়ায় ও ডিম পাড়ে। একটি গাছের ডালে সে অন্য একটি প্রাণী দেখলো যা উড়ে বেড়ালেও ডিম পাড়ে না এবং মাতৃদুগ্ধ পান করে। নাফিসের চাচা কোন প্রাণীটি পালন করছে? দেখো সন্ধিযুক্ত পা এবং পুঞ্জাক্ষি বিশিষ্ট, তার মানে হচ্ছে এটা পতঙ্গ শ্রেণীর প্রাণী। তাহলে এটা কি হতে পারে, পামরি পোকা, প্রজাপতি, উই পোকা না মৌমাছি, কোনটা হতে পারে? খুব যত্নের সাথে পালন করছে, এখানে তো সবগুলি পতঙ্গ শ্রেণীর প্রাণী। তো মৌমাছিটা যেহেতু আমাদের মধু দেয়, এটা হতে পারে প্রজাপতি অথবা মৌমাছি। গাছের ডালের প্রাণীটি আঙ্গুলে নখযুক্ত গায়ে লোমযুক্ত বাচ্চা প্রসব করে। তাহলে গাছের ডালের প্রাণীটি হচ্ছে উড়বেড়ালো, ডিম পাড়ে না এবং মাতৃদুগ্ধ পান করে। এটা হচ্ছে এক দুই তিন, আঙ্গুলে নখযুক্ত। তোমার আমার নখ আছে না, দেখো আঙ্গুলে নখ আছে, গায়ে লোম আছে, তোমার আমার লোম আছে, এবং সেই স্তন্যপায়ী যেহেতু মাতৃদুগ্ধ পান করছে, তাহলে সেই স্তন্যপায়ী অর্থাৎ বাচ্চা প্রসব করে, এটা হবে এক দুই তিন। এরপর আসি একটি ব্যাং প্রশ্ন। একটি ব্যাং, একটি ছোট চারা গাছ ও একটি চশমা যদি একটি কাচের জার দিয়ে 15 দিন ঢেকে রাখা যায় তাহলে এর ফলাফল কী হবে, খাতায় লিখুন। আচ্ছা, একটি ব্যাং, একটি ছোট চারা গাছ ও একটি চশমা। ব্যাংটি তো না খেয়ে একবারে মরে যাবে, ছোট চারা গাছটাও মরে যাবে এবং চশমাটার কিছুই হবে না। এটা কোনো মানে পড়ার জন্য না, এটা তোমাদের আইকিউ টেস্ট। উভচর প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। উভচর প্রাণীর বৈশিষ্ট্য এটা তোমরা পাবে দেখো পৃষ্ঠা 17-তে। এই যে পৃষ্ঠা 17-তে, ব্যাং উভচর শ্রেণীভুক্ত প্রাণী। এদের জীবনের কিছু সময় ডাঙ্গায় এবং কিছু সময় পানিতে বাস করে। এদের ত্বকে লোম, আইশ বা পালক কিছুই থাকে না। দুই জোড়া পা থাকে, পায়ের আঙ্গুলে কোনো নখ থাকে না। ব্যাঙাচি অবস্থায় এরা ফুলকা ও পরিণত অবস্থায় ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। তারপর শৈবাল, মশ ও ফার্নের পার্থক্যগুলো লেখো। এটা তোমরা পাবে আজকে।
এই যে পৃষ্ঠা 14 তে পাবে, পৃষ্ঠা 14 তে যে অপুষ্প উদ্ভিদ আছে এখানে তুমি শৈবাল মস এবং ফার্ন আছে, দেখো শৈবাল মস ফার্ন এই এই তিনটার মধ্যে যা 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 বৈশিষ্ট্য আছে সবগুলো এখানে লেখা আছে, এখান থেকে তুমি পার্থক্যটা তৈরি করে নেবে। তারপরে মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্যগুলি লেখা, এটাও তুমি পাবে পার্ট 9-তে। পার্ট 9-10 থেকে তুমি এর পার্থক্য বেশি না, পাঁচটা পার্থক্য তৈরি করে নিলেই হয়ে যাবে। তারপর 5 নম্বর হচ্ছে নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য উল্লেখ করো। নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য দেখো তুমি পাবে পৃষ্ঠা 15-তে নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদের, এই যে নগ্নবীজী আবৃতবীজী এই যে বৈশিষ্ট্যগুলি আছে এগুলি বৈশিষ্ট্য এবং পার্থক্য, পার্থক্য তো অবশ্যই ছক হিসেবে লিখবে, আর বৈশিষ্ট্যগুলি এভাবে না দিয়ে তোমরা পয়েন্ট করে করে লিখবে। এখন আজকে সৃজনশীল একটা সম্পর্কে একটু বলি, সৃজনশীল 2 সম্পর্কে পরবর্তী ক্লাসে বলবো। সৃজনশীল 1 হচ্ছে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে, যেটা তুমি এখানেই পেয়ে যাচ্ছ। সংক্ষিপ্ত প্রশ্ন 4-এর মধ্যেই আছে, প্রথমেই তো সংজ্ঞা দিবে আর এটা খুব সহজ। এরপর 2 নম্বর হচ্ছে কোনো ব্যাংকে উভচর প্রাণী বলা হয় কেন, এটাও তুমি সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বরে পেয়ে যাচ্ছ। কোনো ব্যাংক জীবনের একটি পর্যায়ে ডাঙ্গায় থাকে এবং পরবর্তীতে সে জলে বাস করে, তাই এদেরকে উভচর প্রাণী বলা হয়, একটু ব্যাখ্যা দিবে। এ ও বি চিত্রের প্রাণীর পার্থক্য, এ হচ্ছে চিংড়ি মাছ, বি হচ্ছে ইলিশ মাছ। তো ইলিশ মাছ এবং চিংড়ি মাছের মধ্যে পার্থক্য লিখবে। চিংড়ি, আমি তোমাদেরকে বলে রাখি যে চিংড়ি মাছ হচ্ছে পতঙ্গ শ্রেণীর প্রাণী। পতঙ্গ, এই যে দেখো এখানে এখানে আছে পৃষ্ঠা হচ্ছে 16, পৃষ্ঠা 16-তে একেবারে নিচের প্যারায় আছে চিংড়ি মাছের যে পতঙ্গ শ্রেণীর প্রাণী এ সম্পর্কে আছে। আর রুই মাছ বা ইলিশ মাছ অন্য যে কোনো মাছই তো হচ্ছে মৎস্য শ্রেণীর প্রাণী। এখান থেকে তুমি পার্থক্যটা তৈরি করে নেবে। আমাদের জীবনে বি প্রাণীর প্রয়োজনীয়তা আলোচনা করো। বি প্রাণীর প্রয়োজনীয়তা কী আমাদের জীবনে? ইলিশ আমাদের জাতীয় মাছ, এ মাছ আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। এছাড়া ইলিশ মাছে প্রচুর পরিমাণ প্রোটিন আছে যা আমাদের শারীরিক প্রোটিনের চাহিদা পূরণ করতে পারে। এছাড়া ইলিশ মাছ রপ্তানি করে অথবা ইলিশ মাছ বিক্রি করে প্রচুর বেকারত্ব দূর করা যায়। এছাড়া আরও অনেক ধরনের বৈশিষ্ট্য আছে ইলিশ মাছ থেকে, বলেছি যে প্রোটিন পাওয়া যায় প্রচুর, এগুলি তোমরা পয়েন্ট করে করে লিখবে। তারপরে সবার শেষে লিখবে যে বেকারত্ব দূরীকরণে ইলিশ মাছ অথবা অন্য যে কোনো মাছই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই আমাদের জীবনে বি প্রাণীর প্রয়োজনীয়তা অপরিসীম। এভাবে তুমি আলোচনা করে শেষ করে দেবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা কী পড়লাম? আজকে আমরা পড়লাম যে অনুশীলনের যে প্রশ্নগুলো আছে, শূন্যস্থান পূরণ, বহু নির্বাচনী প্রশ্ন, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন, এরপরে সৃজনশীল 1 পড়লাম। আমরা পরবর্তী দিন সৃজনশীল 2 সম্পর্কে আলোচনা করে আমরা অধ্যায় 3-এ চলে যাব। তো শুধু আমি পড়লে তো হবে না, আমি একটি কথা প্রতিদিনই তোমাদেরকে বলছি, ভাঙ্গা রেকর্ডের মতো মনে হচ্ছে আমার কাছে, তোমাদের কাছেও মনে হতে পারে যে মিস কেন এক কথা প্রতিদিন বলে, এক কথা প্রতিদিন শুনতে ভালো লাগে না। এখন কি করব বাবারা মায়েরা, এক কথা প্রতিদিন বলতে তো আমারও ভালো লাগে না, কিন্তু তোমরা পড়বে। তোমরা যদি না পড়ো তাহলে কিন্তু পড়া জমেই থাকবে, আর পরবর্তীতে হঠাৎ করে একদিন পড়তে বসলে দেখবে যে আর কিছু বুঝতে পারছো না। তাই দিনের পড়াটা দিনের শুরু একেবারে কমপ্লিটও যদি বাই এনি চান্স করতে না পারো, কিন্তু প্রতিদিন কিন্তু এই এক্সকিউজ চলবে না। বাই এনি চান্স মানে হচ্ছে হঠাৎ করে একদিন তুমি ধরো একেবারে কমপ্লিট করতে পারছো না, সেক্ষেত্রে তুমি 2-1 বার অন্তত রিডিং পড়ে রেখে দাও। 2 বার না পারো, 1 বার অন্তত রিডিং পড়ে রেখে দাও। তাহলে কী হবে, পরবর্তী যেদিন তুমি একটু সময় পাবে সেদিন তুমি আবার যদি পড়াটা নিয়ে বসো, আর সাথে বইয়ের পড়া প্লাস টিচার কী বলেছে, এটা আমি সব সাবজেক্টের ক্ষেত্রেই বলছি, টিচার কী বলেছে সেটা তুমি মনে করার চেষ্টা করবে, দেখবে যে তুমি অনেকটাই বুঝতে পারবে। তারপরও যদি কিছু না বোঝো তাহলে তো আমরা সবাই আছি, আমাদের আমরা যারা আছি যে যে সাবজেক্ট পড়াই আমরা, তাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই আবার বুঝিয়ে দিব। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।